আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুম মুফলিহুন আর তোমাদের মধ্য থেকে একদল লোক থাকা উচিত বের হয়ে আসা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং ভালো কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আর তারাই হচ্ছে মুফলিহুন সফলকাম ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ এই আয়াতের উপর একটি চমৎকার উক্তি করেছেন তিনি বলেছেন ফাখাসাহা উলাই বিল ফালাহ দুনা মান আদাহুম ওয়াদাউনা ইলাল খায়র হুম দাউনা ইলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি লাদাউনা ইলা রাই ফুলান ওয়া ফুলান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদেরকে যারা কল্যাণের দিকে আহ্বান করে এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে তাদেরকে তিনি কল্যাণের জন্য খাস করেছেন অন্যদেরকে নয় আর যারা কল্যাণের দিকে আহ্বান করে তারা মূলত কিতাবুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর দিকে আহ্বান করে এবং তিনি বলেছেন সেই সব লোকদের কথা এখানে আল্লাহ তাআলা বোঝাননি বলেননি যারা অমুক ব্যক্তির মতামতের দিকে মানুষকে আহ্বান করে অতএব আমরা যারা দ্বীনের দাওয়া দিচ্ছি তাদের উচিত হবে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করা এবং আমাদের জন্য উচিত হবে না আমরা কোনো ব্যক্তির অথবা ব্যক্তির মতের দিকে আমরা আহ্বান করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন